আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে রমজান মাসের ইফতারের জন্য আমি কিছু ফ্রোজেন খাবার তৈরি করব, আর সে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি তৈরি করব শামি কাবাব। শামি কাবাবের একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নিতে পারেন। রমজান মাস আমাদের মুসলমানদের জন্য সিয়াম সাধনার মাস, তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত বছরের অন্য মাসগুলোর তুলনায় এ মাসে একটু বেশি ইবাদত বন্দিগি করা। কিন্তু মাঝে মাঝে দেখা যায় ইফতার তৈরি করতে গিয়ে আমাদের সারা দিন চলে যায়, সেই ক্ষেত্রে ইবাদতে ব্যাঘাত ঘটে। তাই আমি সবসময় চেষ্টা করি কিছু প্রয়োজন করা খাবার আগে থেকে তৈরি করে রেখে দিতে। এতে করে যেমন একদিকে ইবাদতে ব্যাঘাত ঘটে না, তেমনই রোজা রেখে খুব বেশি একটা ঝামেলা অপোহাতে হয় না। কথা বলতে বলতে আমি এতে অ্যাড করে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, বেরেস্তা বাজার 1 টেবিল চামচ পরিমাণ তেল, লবণ এবং লেবুর রস। সবগুলো উপকরণ হালকা একটু ডলা দিয়ে এখন আমি আগে থেকে সিদ্ধ করে বেটে নেয়া মাংসের কিমা এবং ডালের সাথে একসাথে মিলিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1টি ডিম। এই পর্যায়ে ডিম অ্যাড করার ফলে কাবাবগুলো শেপ দিতে আমাদের সুবিধা হবে, কিন্তু এখানে ডিমের পরিবর্তে আপনার ইচ্ছে করলে তেলও ব্যবহার করতে পারেন। ডিম অ্যাড করার পর এখন আবার দ্বিতীয়বারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিলিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দু হাতে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে কাবাব শেপ দেওয়ার সময় আর হাতের সাথে লেগে থাকবে না, কাবাব যার যার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সাধারণত শামি কাবাব এমন শেপটা ও গোল শেপের হয়। এভাবে করে আমি এক এক করে সবগুলোর কাবাব তৈরি করে নেব। আমার আজকের রেসিপির মূল উদ্দেশ্য হচ্ছে আমি খাবারগুলো কিভাবে ফ্রোজেন করে রেখে দেব সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেয়া। কিন্তু আপনাদের কারো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে পুরোপুরি একবার দেখে নিতে পারেন। আমার এখানে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে, এ অবস্থায় আমি উপর থেকে ঢাকুন দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টা। এখন আমি তৈরি করে নেব টুনা মাছের কাবাব। টুনা মাছের কাবাবের একটি রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে পুরো রেসিপিটি একবার দেখে নিতে পারেন। তারপরও আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছুটা মুখে বলে দিচ্ছি। প্রথমবারের মতো আমি এখানে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ হালকা একটু ডলা দিয়ে এখন আমি এতে অ্যাড করে দেব ফ্রেশ লেমন জুস এবং অ্যাড করে নেব পেঁয়াজ বাজার তেল। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিগুলো শেয়ার করব, মোটামুটি সবগুলো রেসিপি একটি আরেকটির কাছাকাছি, অর্থাৎ রেসিপিগুলোতে যে উপকরণগুলো ব্যবহার করা হবে সবগুলো মোটামুটি কাছাকাছি, তাই এগুলো একসাথে তৈরি করতেও খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না। কথা বলতে বলতে আমি এতে অ্যাড করে দিয়েছি 1টি ডিম। ডিম অ্যাড করে নিয়ে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাজার তেল। তেলের পরিমাণ আমি এখানে অ্যাড করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন একইভাবে আমি দু হাতে তেল লাগিয়ে নিয়ে কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। আমার এখানে টুনা মাছের কাবাবের রেসিপি ফলো করে আপনার ইচ্ছে করলে অন্য যে কোনো কাটা কম যুক্ত মাছ দিয়েও কাবাব তৈরি করে নিতে পারেন। পুরো রেসিপিটি বিস্তারিত দেখার জন্য আমার চ্যানেলে টুনা মাছের কাবাব রেসিপিটি একবার দেখে নিতে পারেন। এখন একইভাবে মাছের কাবাবগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব 7-8 ঘন্টার জন্য। এখন আমি তৈরি করে নেব পটেটো ডোনাট। পটেটো ডোনাট তৈরি করার জন্য আমি শুরুতে আলু এবং ডিম সিদ্ধ করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি।
এবং অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমি কিভাবে তৈরি করেছি তা আমি এর আগে আমার পটেটো ডোনাট রেসিপিতে দেখিয়ে দিয়েছি। পুরো ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলে এর আগে যে পটেটো ডোনাটের রেসিপিটি দেওয়া আছে সেই রেসিপিটি একবার ফলো করার জন্য, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কথা বলতে বলতে আমি এতে অ্যাড করে দিয়েছি ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, ফ্রেশ লেমন জুস এবং লবণ। পটেটো ডোনাটে সাধারণত ধনে পাতা কুচি না দিলেও চলে, কিন্তু ধনে পাতা কুচি ব্যবহার করলে ফ্লেভারটা একটু ভালো লাগে। আমার এর আগে ডোনাট রেসিপিতে আমি কিন্তু ধনে পাতা কুচি ব্যবহার করিনি। আজকে আমি এর আগের যে রেসিপিগুলো ছিল সেগুলোতে ব্যবহার করার ফলে কিছুটা ধনে পাতা কুচি রয়ে গেছে, তাই ধনে পাতা কুচিগুলো ওয়েস্ট না করে আমি ডোনাট তৈরিতে অ্যাড করে নিয়েছি। কথা বলতে বলতে আমি এতে অ্যাড করে দিয়েছি বিস্কিটের গুঁড়ো। এখানে আপনার ইচ্ছে করলে বিস্কিটের গুঁড়োর পরিবর্তে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ মেলানো হয়ে গিয়েছে, এখন আমি ডোনাট তৈরি করে নেব। ডোনাট কাটার সব জায়গায় অ্যাভেলেবেল না, তাই এখানে আমি বিষয়টি একটু সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিষয়টি স্ক্রিনে লক্ষ্য করলে একটু বুঝতে সুবিধা হবে। দু হাতে তালুর মাঝখানে রেখে চ্যাপটা করে কাবাবের মতো তৈরি করে নিয়ে মাঝখান থেকে একটি কুকিজ কাটার বসিয়ে নিয়ে মাঝখানের অংশটি আলাদা করে নিলেই তৈরি হয়ে যাবে ডোনাট। আমার এর আগে ডোনাট রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি বোতলের মুখা দিয়ে এবং হাত দিয়ে, তাই আপনাদেরকে অনুরোধ করব আমার এর আগে ডোনাট রেসিপিটি একবার দেখে নেওয়ার জন্য, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এভাবে করে সবগুলো ডোনাট তৈরি করে নিয়ে আমি একটি ডিমের বেটার তৈরি করে নিয়ে তাতে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে জড়িয়ে নিয়েছি। আজকে কিছু ডোনাট আমি বাজার থেকে কেনা ব্রেড ক্রামে জড়িয়ে নিয়েছি এবং কিছু ডোনাট বিস্কিটের গুঁড়োতে জড়িয়ে নিয়েছি। এখন সবগুলো ডোনাট আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব 7-8 ঘন্টার জন্য। আপনার ইচ্ছে করলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পর। ততক্ষণে আমার এখানে কাবাবগুলো পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে, যা কিনা আপনার স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই অবস্থায় কাবাবগুলো প্লেটের সাথে লেগে থাকবে, তাই ডিপ ফ্রিজ থেকে বের করে 5 মিনিট রেখে দেবেন। এতে করে কাবাবগুলো প্লেটের সাথে আর লেগে থাকবে না, খুব সহজে উঠে আসবে। সবগুলো কাবাব উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি জিপলক ব্যাগে একসাথে রেখে দেব। কাবাবগুলো এখন যেহেতু খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে, তাই এখন এগুলো আর একটি আরেকটির সাথে লেগে যাওয়ার চান্স থাকবে না। যখন আমার প্রয়োজন হবে তার 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে বেজে নেব। এখন আমি যে টুনা মাছের কাবাবগুলো তৈরি করে নিয়েছি সেই টুনা মাছের কাবাবগুলো বের করে নিয়েছি, তা আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন টুনা মাছের কাবাবগুলো খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে এবং টুনা মাছের কাবাবগুলো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে এগুলো আর প্লেটের সাথে লেগে থাকছে না, অর্থাৎ খুব সহজে উঠে আসছে। এই অবস্থায় আমি প্রথমবারের মতো একটি জিপলক ব্যাগে এগুলো সংরক্ষণ করে রেখে দেব। আমি আমার প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে বেজে নেব। এখন একইভাবে আমি ডোনাটগুলো জিপলক ব্যাগে রেখে সংরক্ষণ করে রেখে দেব। রমজানে আমরা বড়রা রোজা রাখার ফলে ছোটদের খাবার নিয়ে একটু ঝামেলা তৈরি হয়, অর্থাৎ রোজা রেখে তাদেরকে খুব বেশি একটা সময় ব্যয় করে খাবার তৈরি করে দেওয়া হয় না। কিন্তু এভাবে কিছু প্রয়োজন করা খাবার ফ্রিজে রেখে দিলে ছোটদের খাবার নিয়ে যেমন খুব বেশি ঝামেলা পোয়াতে হয় না, একই সাথে ইফতার তৈরির কাজটাও একটু সহজ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমার আজকের প্রয়োজন করা খাবারের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।